শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমরা যে বইটা নিয়ে এখানে আলোচনা করব সেই বইটা দেখে তোমরা সবাই চিনতেই পারছো। সেটা হচ্ছে স্পেকট্রাম প্রকাশনা থেকে প্রকাশিত এ ব্রিফ হিস্ট্রি অব মডার্ন ইন্ডিয়া। এখন আমরা এখনো পর্যন্ত ইতিহাসের জন্য যে যে বইগুলো নিয়ে আলোচনা করেছিলাম মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে, সেগুলোর মধ্যে সোনালি বনশালের যে বইটা সেটাই ছিল হচ্ছে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে সেই সোনালি বনশালের বইটা তোমরা দেখতেই পাচ্ছ, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। ঠিক আছে, এই বইটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে এই বইটার ভিডিওটা রয়েছে। এর পরবর্তীকালে আমরা আরেকটা বই নিয়ে ডিসকাস করেছিলাম, যে বইটা হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন বা MCQ প্র্যাকটিসের জন্য লাগবে, সেটা হচ্ছে কৃষ্ণা রেড্ডি। ঠিক আছে, আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পেকট্রামের আ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। এটা হচ্ছে শ্রী রাজীব আহির স্যারের লেখা, উনি একজন IPS অফিসার, এবং বইটা স্পেকট্রাম থেকে প্রকাশ করে ওটার দাম মোটামুটি এখানে প্রিন্টেড অবস্থায় দেখা যাচ্ছে 415 টাকা। আমি জানি না যে 2019 সালে এটার পরবর্তী কোনো এডিশান বেরিয়েছে কিনা, মানে 26th কোনো এডিশান বেরিয়েছে কিনা। আমার কাছে এই 2019-এর যে প্রকাশনা 25th এডিশান এটাই রয়েছে, এবং এটার দাম 415 টাকা। তোমরা যদি মোটামুটি কলেজ স্ট্রিট থেকে কেনো তাহলে আশা করা যায় 25% বা 30% ছাড় পেলে তোমরা 300 টাকার আশেপাশেই বইটা পেয়ে যাবে। কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখো যে বইটার সাইজটা, বইটার সাইজটা যদি ভালোভাবে দেখো তাহলে দেখবে একটা মানে প্রায় পকেট বুকের মতো। ছোট ছোট যে সমস্ত ডিকশনারিগুলো হয়, ঠিক আছে, সেই ডিকশনারিগুলো ঠিক যেরকম সাইজের হয় এই বইটাও অনেকটাই আর কি মানে সেই ধরনের। অর্থাৎ তোমরা বইটাকে নিয়ে যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবে। ধরো তোমরা দূরে কোথাও ট্র্যাভেল করছো বা কোনো কারোর বাড়িতে গেলে, তখন যদি মনে হয় যে আমরা প্রস্তুতি নেব কোনো একটা বই পড়ে, তাহলে তোমরা অনায়াসে এই বইটা পড়তে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন কিন্তু আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় বলো, WBCS এর বা মেন্স পরীক্ষায় বলো, সেখানে হিস্ট্রিতে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ এনশিয়েন্ট বা মডার্ন হিস্ট্রি, এনশিয়েন্ট বা মিডিয়াভাল হিস্ট্রির থেকেও কিন্তু এই মডার্ন হিস্ট্রির ওপরে জোর সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে। সুতরাং তোমরা যদি মনে করো যে এই বইটা পড়বে এবং এই বইটা মোটামুটি সবসময় কাছে নিয়ে ঘুরবে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই কাজটা করতে পারো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বই হতে চলেছে আমাদের কাছে। আমরা এর আগে এই যে বইটা আর কি মানে দেখেছিলাম সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। এই বইটার ক্ষেত্রে যেটা অসুবিধা সেটা হচ্ছে বইটা খুব মোটা, মানে দেখো প্রায় এত পাতা রয়েছে বইটা, মানে ভালোই, যথেষ্টই ভালো বইটা, কিন্তু প্রচণ্ড মোটা এবং অনেক কিছু রয়েছে, প্রায় মানে হিসাব করে দেখতে গেলে প্রায় 1000 পাতার বেশি হবে। ঠিক আছে, কিন্তু তার তুলনাতে এই বইটা অপেক্ষাকৃত অনেক ছোট, ফলে আমরা অনেকেই কিন্তু বইয়ের সাইজ দেখে একেবারেই ঘাবড়িয়ে যাব না, এবং বইটা পড়তে গিয়ে অনেকটা নিশ্চিন্ত হয়ে ফুরফুরে মনে বইটা পড়তে পারবো। তাহলে বইটা যেখানে এতটাই সোজা বা এত লুসিড ইংরেজি লেখা বা হালকা ইংরেজিতে লেখা এবং আমাদের জন্য যেখানে এতটা হেল্পফুল, তাহলে আসো দেখে নেওয়া যাক আজকে যে বইটার ভেতরে কি কি চ্যাপ্টার রয়েছে। আমরা ঢুকলাম বইটার ভেতরে, এখানে আমরা দেখব যে বইটার ইউনিটগুলো কটা, মোটামুটি ধরো 10টা ইউনিটে বিভক্ত। 1 নম্বর ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে সোর্সেস অ্যান্ড অ্যাপ্রোচেস, 2 নম্বর ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, 3 নম্বর ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে রাইজিং রিজেন্টমেন্ট এগেনস্ট কোম্পানি রুল। এরপরে আমরা আসবো 4 নম্বর, 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ রিফর্ম মুভমেন্ট রয়েছে। এরপরে 5 নম্বর যেটা রয়েছে সেটাতে হচ্ছে স্ট্রাগল বিগেন্স রয়েছে, 6 নম্বরে রয়েছে ন্যাশনাল মুভমেন্ট, 7 নম্বরে রয়েছে ইরা অফ মাস ন্যাশনালিজম বিগেন্স। এরপরে আমাদের চলতে হবে হচ্ছে 8 নম্বর, 8 নম্বরে রয়েছে আমাদের টুয়ার্ডস ফ্রিডম অ্যান্ড পার্টিশন। এরপরে আমরা যাব হচ্ছে 9 নম্বর, ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল গভর্নেন্স অ্যান্ড আদার অ্যাসপেক্টস। এরপরে আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে 10 নম্বর, 10 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড আফটার। অর্থাৎ এখানে কিন্তু একটা কথা বলে নেওয়া যায়, সেটা হচ্ছে এই যে 10 নম্বরটা দেখতে পাচ্ছ যে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড আফটার, 590 পাতা থেকে যেটা শুরু হচ্ছে, অর্থাৎ যেখানে চ্যালেঞ্জেস বিফোর নিউ বর্ন ইন্ডিয়া, হ্যাঁ, এই সব যে ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের WBCS পরীক্ষার ক্ষেত্রে একেবারেই মানে গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ আমরা আমাদের আলোচনাটা বা আমাদের লেখাপড়াটা কিন্তু এই 9 ইউনিট পর্যন্তই সীমাবদ্ধ রাখবো, অর্থাৎ চ্যাপ্টার যে 32, সেই 32টা চ্যাপ্টার পর্যন্তই আমরা আমাদের লেখাপড়াটাকে খুব পরিষ্কারভাবে করব। আমার মনে হয় যে তাতে আমাদের কারোরই কোনো সমস্যার হবে না। এবারে আমরা দেখে নিই যে আমাদের এই চ্যাপ্টার 32-এর মধ্যে কোন কোন জায়গাগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। দেখো, সবার প্রথমেই আমরা পড়া শুরু করব ইউনিট 3 7 নম্বর চ্যাপ্টার থেকে, অর্থাৎ দ্য রিভোল্ট অফ 1857, 1857 সালের মহাবিদ্রোহ। 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল তার কারণ কি ছিল, ইকোনমিক পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সোশিও রিলিজিয়াস সমস্ত কারণ পড়ব, কোথায় বিদ্রোহ হয়েছিল, মিরাটে
কিভাবে শুরু হয়েছিল, কারা বিদ্রোহ দমন করেছিল, কারা ভারতবর্ষের হয়ে লড়াই করেছিল, বিদ্রোহ কেন ব্যর্থ হয় এবং বিদ্রোহের প্রকৃতি যেটা রয়েছে ওটা কী ছিল, বিদ্রোহের ফলাফল বা কনসিকোয়েন্স কী ছিল, বিদ্রোহের নেচার কী ছিল। এরপরে দেখো বিদ্রোহের সামারি বলে একটা পাঠ রয়েছে, অর্থাৎ 186 নম্বর পাতায়। আমরা চলে যাই 186 নম্বর পাতায় কী রয়েছে সেটা দেখার জন্য। 183তে আমরা এলাম, 185, এরপর হচ্ছে 186। এই দেখো এই যে 186 এবং 187 নম্বর পাতাতে এখানে দেখো একেবারে ডিটেলস একটা মানে সামারি করে দেওয়া আছে, অর্থাৎ এই অংশটুকু কিন্তু আমাদের প্রিলিমিনারি এবং মেন পরীক্ষায় এমসিকিউর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা এই অংশটুকু যদি পড়ি তাহলে কিন্তু আমাদের খুবই হেল্পফুল হবে। এছাড়া ভেতরে দেখো হোয়াইট মিউটিনি, অর্থাৎ একটা জায়গা করা রয়েছে সেটা একদম মানে পুরোপুরি একটা মানে ধূসর রঙে লেখা, এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে খুব সাহায্য করবে। সুতরাং আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এইভাবে সামারি দেখতে পাবো এবং এই সামারিটা আমাদের হেল্পফুল। এরপরে আমরা কী করবো, সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট এবং জেনারেল ফিচার্স যেগুলো রয়েছে সেগুলো সব কিছু পড়বো। এরপরে জেনারেল সার্ভে অফ সোশিও কালচারাল রিফর্ম মুভমেন্ট, এগুলো আমরা মানে মোটামুটি পড়বো, ঠিক আছে। বিভিন্ন রকম সমাজ রয়েছে, দেখো মানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে, রাধাস্বামী মুভমেন্ট, নারায়ণগুরু মুভমেন্ট, ভোকালিঙ্গা, এই সমস্ত কিছু, জাস্টিস মুভমেন্ট, এগুলো সব, আহমেদিয়া মুভমেন্ট, ফারাজি মুভমেন্ট, এগুলো সব রয়েছে এখানে। এরপরে আমাদের পড়ার গুরুত্ব যেটা বাড়বে সেটা হচ্ছে বিগিনিং অফ মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, এখান থেকে কিন্তু আমাদের পড়ার গুরুত্বটা খুব বাড়বে, ঠিক আছে। এরপরে আমরা ঢুকবো দ্য ন্যাশনাল কংগ্রেস, আমাদের পড়ার গুরুত্ব আরও বেড়ে গেল। এরপরে আমাদেরকে এখান থেকে যেটাতে যেতে হবে পলিটিক্যাল অ্যাসেম্বলি ছাড়িয়ে ন্যাশনাল মুভমেন্ট, অর্থাৎ 1905, অর্থাৎ ইরা অফ ইকোনমিক ন্যাশনালিজম, এই চ্যাপ্টারটা আমাদের দারুণভাবে পড়তে হবে। ফার্স্ট ফেজ অফ রিভলিউশনারি অ্যাক্টিভিটি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিস্ট রেসপন্স পড়তে হবে। ইরা অফ মাস ন্যাশনালিজম বিগিনস, অর্থাৎ ইমার্জেন্স অফ গান্ধী, এখান থেকে তো আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ইমার্জেন্স অফ গান্ধী এখান থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। তারপরে হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট যেটা, অর্থাৎ খিলাফত আন্দোলন, সেটা পড়তে হবে। তারপরে এখন ধরো হচ্ছে ইমার্জেন্স অফ স্বরাজি, সোশ্যালিস্ট এবং রেভলিউশনারি অ্যাক্টিভিটি খুব ভালো করে পড়তে হবে। সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট পড়তে হবে, ডিসোবিডিয়েন্স মুভমেন্ট পড়তে হবে, রাউন্ড টেবিল কনফারেন্স যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। তারপর এই যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট যেটা রয়েছে সেটা পড়তে হবে, কংগ্রেস রুল প্রভিন্সে যেটা হলো সেগুলো ভালোভাবে পড়তে হবে, ন্যাশনালিস্ট রেসপন্স ইন দ্য ওয়েক অফ ওয়ার্ল্ড ওয়ার টু পড়তে হবে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট পড়তে হবে। এরপরে হচ্ছে পোস্ট ওয়ার ন্যাশনাল সিনারিও, এই যে জায়গাটা রয়েছে সেটা খুব ভালো করে পড়তে হবে। এরপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স উইথ পার্টিশন, এটা আমাদের ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এতদূর পর্যন্ত আমরা খুব ভালোভাবে পড়ার পরে আমাদের আসতে হবে হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়াল ডেভেলপমেন্ট, যেগুলো প্রথম দিকে হয়েছিল সেই জায়গাটাতে, অ্যান্ড সার্ভে অফ ব্রিটিশ পলিসি। দেখো এই জায়গাগুলো যে আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে তার কোনো মানে নেই, বা কিন্তু আমাদের এখানে যেটা ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান প্রেস বা ডেভেলপমেন্ট অফ এডুকেশন, এই যে পলিসিগুলো রয়েছে, বা ইকোনমিক ইম্প্যাক্ট, এগুলো কিন্তু আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে, কী কী প্রিজন মুভমেন্টস হয়েছিল এগুলো দেখতে হবে। আরেকটা হচ্ছে দ্য মুভমেন্ট অফ ওয়ার্কিং ক্লাস যেটা রয়েছে, অর্থাৎ AITUC, এই জিনিসগুলো পড়তে হবে। কিন্তু আমাদের আরও কতগুলো জিনিস পড়া বাকি আছে, সেটা হচ্ছে যেটা আমরা প্রথম দিকে ছেড়ে এসেছিলাম, ঠিক আছে। আমাদের কি ওগুলো পড়তে হবে না, কখনোই নয়, আমাদের কিন্তু ওগুলোও অল্প স্বল্প করে পড়তে হবে। যেমন ধরো সোর্সেস অফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া অল্প স্বল্প করে পড়ে রাখলে, মেজর অ্যাপ্রোচেস অফ টু দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এটাও পড়তে হবে, অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া অন দ্য ইভ অফ ব্রিটিশ কনকোয়েস্ট পড়তে হবে, এক্সপানশন অ্যান্ড কনসোলিডেশন অফ ব্রিটিশ, এগুলো মানে অতটা মনোযোগ দিয়ে পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে। পিপুলস রেজিস্ট্যান্স 1857 সালের আগে কি কি হয়েছিল এগুলো পড়তে হবে, কিন্তু আমাদের মূল যে পড়া এটা এই 1857 সালে সিপাহি বিদ্রোহ থেকে পড়তে হবে। আমি যখন আমাদের সবচেয়ে প্রিয় গ্রুপ অল অ্যাবাউট WBCS এ বিভিন্ন পুস্তক পরিচয় হেডে সমালোচনা করছিলাম, তখন আমি লিখেও দিয়েছিলাম যে কিভাবে এই যে সমালোচনাগুলো মানে এই বইগুলো পড়তে হবে, তা আজকে ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই বইটা। এবং আমার যেটা মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, যেটা হচ্ছে 1857 সালে রিভোল্ট থেকে শুরু করে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, তারপরে হচ্ছে জেনারেল সার্ভে অফ দ্য সোশিও কালচারাল মুভমেন্ট যেটা রয়েছে সেটা, তারপরে হচ্ছে এই যে বিগিনিং অফ দ্য মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, তারপরে হচ্ছে ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেশন অ্যান্ড দ্য মডারেট ফেজ, তারপরে এই যে দেখো সেটা হচ্ছে এই যে ন্যাশনাল অফ মিলিটেন্ট ন্যাশনালিজম এটা পড়তে হবে, তারপরে হচ্ছে ফার্স্ট ফেজ অফ রিভলিউশনারি অ্যাক্টিভিটি, ইমার্জেন্স অফ গান্ধী, ফার্স্ট ওয়ার্ল্ড অফ ন্যাশনালিস্ট রেসপন্স যেটা রয়েছে, স্বরাজিস, তারপরে নন কোঅপারেশন মুভমেন্ট, সাইমন কমিশন আর নেহেরু মুভমেন্ট যেটা রয়েছে সেটা, ঠিক আছে। এরপরে হচ্ছে ডেটাবেস অ্যান্ড ফিউচার স্ট্র্যাটেজি আফটার সিভিল ডিসোবিডিয়েন্স, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, রাউন্ড টেবিল কনফারেন্স, কংগ্রেস রুল বিভিন্ন প্রভিন্স যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কি কি হয়েছিল, ঠিক আছে। পোস্ট ওয়ার সিনারিও, ন্যাশনালিস্ট রেসপন্স ইন দ্য ওয়েক অফ ওয়ার্ল্ড ওয়ার টু, কুইট ইন্ডিয়া
মুভমেন্ট বা ডিম্যান্ড ফর পাকিস্তান আইএনএ এই জায়গাগুলো, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স উইথ পার্টিশন। এতদূর পর্যন্ত অর্থাৎ মানে মোটামুটি 500 পাতা পর্যন্ত আমাদের ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপরে আমাদের কনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়াল রিফর্মসের এই যে জায়গাগুলো রয়েছে সেগুলো ছোট করে পড়ে নিতে হবে। এখান থেকে ডেভেলপমেন্ট অফ প্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এডুকেশন, ঠিক আছে, এই যে জায়গাগুলো রয়েছে সেগুলো অল্প স্বল্প দেখতে হবে। ওয়ার্কিং ক্লাসের মুভমেন্ট, পিছর মুভমেন্টস, কিন্তু আমাদেরকে পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে জায়গাটা পড়তে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের পড়াটা মেনলি মানে প্রচন্ড ইম্পর্টেন্স দিয়ে শুরু হবে এই 167, মানে আমি ধরলাম যে মোটামুটি 150 পাতা, 150 পাতা থেকে আমাদের 500 পাতা, এই যে এই কটা পাতা এইটা আমাদের কিন্তু ভীষণ গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং এই যে তোমরা দেখো বইয়ের ভেতরে প্রত্যেকটা জিনিস মানে খুব ছোট ছোট পয়েন্ট আকারে লিখে দেওয়া আছে এবং ছোট ছোট প্যারাগ্রাফেও লিখে দেওয়া আছে, তোমরা কিন্তু পুরো জিনিসটা খুব ভালোভাবে পড়বে। এবং প্রত্যেকটা শেষে দেখো এই সামারি করে দেওয়া আছে, এই সামারিগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব কাজে লাগবে। আমার মনে হয় যে এই বইটা যদি তোমরা পড়ে যাও তোমাদের মাথায় চাপও কম হবে এবং খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবে। আর একটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে বইটা পড়ার পরে এখান থেকে একটা স্টাডি ম্যাট তৈরি করতে পারো। দেখো সব মিলিয়ে আমাদের পড়ার জায়গা যেটা সেটা হচ্ছে মোটামুটি 600 পাতা, আমার মনে হয় যেটা স্টাডি ম্যাট করলে মোটামুটি 100 থেকে 150 পাতার মধ্যে কিন্তু সব নেমে চলে আসবে, ঠিক আছে, সেইটুকু তোমরা ভালো করে পড়ে নেবে। যারা আমার কাছে জেনারেল স্টাডিজ পড়বে, আমার ইচ্ছাই আছে যে তাদেরকে এই বইটা থেকে পুরোপুরি লিখিয়ে দেবো একদম ডিটেলসে এবং একটা স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করে দেবো যাতে তাদের কোনো সমস্যা না হয়। যারা তোমরা নিজেরা পড়ছো তারা কিন্তু তোমরা প্রত্যেকে চেষ্টা করো এই বইটা থেকে এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো পড়া, আর পেছনের যে সামারি অংশটা আছে সেটা পড়ার চেষ্টা করো। তাহলে আমার মনে হয় যে তোমাদেরকে আমি বইটা মোটামুটি আর কি মানে দেখাতে পারলাম এবং খুব সুন্দরভাবে ছোট ছোট পয়েন্টে সহজ ইংরেজিতে প্যারাগ্রাফে বিভাজন করে, ঠিক আছে, সাল অনুযায়ী খুব ভালোভাবে লেখা আছে এবং প্রত্যেকটার হেডিং পরিষ্কার করে দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আশা করি যে তোমাদের কোনো সমস্যা হবে না এবং তোমরা খুব সহজেই এই বইটা আর কি ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এটা পড়তে পারবে। এবারে দেখো এই যে বইটা রয়েছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, এটাও তোমরা পড়তে পারো, কিন্তু আমার মনে হয় যে এই বইটা পড়ার আগে যদি একবার এই বইটা পড়ে নাও তোমরা তাহলে আর কি মানে অনেক বেশি ভালো হবে। দুটো বই ভালো, দুটো বই দুরকম ভালো, একটা সহজে লেখা এবং ছোট করে লেখা, আর একটি একটু বিস্তৃত আকারে লেখা। প্রথমে তাই জন্য আমি তোমাদের সাজেশন দেবো রাজীব আহিরের বইটা একবার পড়ে নাও, পকেট বইয়ের মতো খুবই ভালো এবং এটা শুধু প্রিলিমস না মেন্সের জন্যও ভীষণ ভালো। তোমরা এই বইটা পড়ে নিলে আমার মনে হয় যে দ্বিতীয় কোনো বই নাও পড়ার দরকার হতে পারে। সুতরাং তোমরা বইটা পড়া শুরু করো এবং আশা করি তোমরা দ্রুত সফল হবে, ঠিক আছে। তাহলে শুভরাত্রি জানিয়ে এবং তোমাদের সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, ঠিক আছে,